নমস্কার। জ্যোতিষ ও তন্ত্র বিষয়ক এই বিশেষ অনুষ্ঠানে আজ একটু প্রেমের কথা বলি। জ্যোতিষশাস্ত্রের প্রতি প্রেম, তন্ত্রশাস্ত্রের প্রতি প্রেম যাদের আছে তারাই এই শাস্ত্র নিয়ে মানব কল্যাণের কাজ করে, কারণ সার্বিকভাবে তাদের এই ভাবনাটা কাজ করে বৃহত্তর মানব প্রেমের কথা, তাদের ভালো চিন্তা, সেটা আগে তাদের মাথায় আসে। সেটা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র দিয়ে সেই গণনা, সেই বিচার, সেই ভবিষ্যৎ দেখা, তার ফলে যে সমস্যাগুলো সেগুলোর নির্ণয় করা, সমস্যার সমাধানের জন্য ব্রতী হওয়া, সেটা তো প্রেমেরই নামান্তর। সেই প্রেম অনেক উচ্চ মার্গীয়। কিন্তু আমরা সাধারণভাবে মানব মানবীর যে প্রেমগত সুমিষ্ট রসালো যে দিকটায় কেউ কেউ বিকৃতও করে ফেলি, সেই দিকটা নিয়ে অনেক আলোকপাত হয়েছে, অনেক অনেক আলোচনা হয়েছে, জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু বাস্তবের ভিত্তিভূমিতে কেউ কেউ প্রশ্ন তুলে ফেলেন, সেই প্রেম, যে প্রেম হয়তো আপনার কেটে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, সেই প্রেম কি বাস্তবিকভাবে জোড়া লাগাতে পারবে তন্ত্র? যে প্রেম আপনি যাকেই পছন্দ করছেন, হয়তো একতরফা, হয়তো কি নিশ্চিতভাবেই আপনার পছন্দ, আপনি মনে মনে বাসনা করছেন একজনকে, সেটা পুরুষ মহিলা যে কেউ হতে পারে, তাকে কি জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র এনে দিতে পারবে? এই জায়গায় আমাদের ভাবনার বিকৃতিগত জায়গায় আমরা পৌঁছে যাই। গুরুদেব শ্রী অমিত শাস্ত্রীর কাছে যখন এই ধরনের বক্তব্যগুলো আসে, তিনি কি বলেন? তার তো এই শাস্ত্রের প্রতি প্রেম, তার তো প্রেম সুবিশালভাবে মানুষের প্রতি, তিনি কিভাবে মানুষকে গাইড করেন, কি বার্তা দেন? আর এই যে প্রেমজ মিষ্টি মধুর সম্পর্কের জায়গায় জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র ঠিক কিভাবে কাজ করে, একাধিক জায়গায় তার বর্ণনা তিনি কিন্তু দিয়েছেন খুব সুন্দরভাবে। কখনো কোনো বা আমরা ভীষণভাবে দেখি পত্রিকাতে তার আলোকপাত, পঞ্জিকা থেকে তার শুধুমাত্র বিবরণ পেয়ে অনেকেই তো এমনিতেই যোগাযোগ করেন, তারপরে বুঝে যান তাদের যোগাযোগ করাটা কতটা সফল হয়েছে। পত্রিকা থেকে, ইউটিউব থেকে অনুষ্ঠান দেখে সেখান থেকেও যোগাযোগ করেন, হয়তো একেবারেই চেনেন না, কিন্তু যোগাযোগ করার পরবর্তী সময় বোঝেন মানুষটি সত্যিই কতটা প্রেম কাজ করে। আর সেই প্রেম আছে বলেই দায়বদ্ধতার জায়গায় তিনি ঝাঁপিয়ে পড়ে শাস্ত্রীয় প্রয়োগ করেন। ঠিক যেমন এই মুহূর্তে আপনারা মাতৃমন্দিরে তাকে সেই কাজে দেখতে পাচ্ছেন, ঠিক সেইভাবেই মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। আজকের এই নির্দিষ্ট বিষয়ে একটু যদি আলোকপাত করি, প্রেমের সাথে তিনি আমাদেরকে কি বোঝাচ্ছেন, আসুন জানি। তারই হাত ধরে জ্যোতিষ জগতের সেই বিশেষ মানুষটি, তন্ত্র জগতের সেই অসামান্য পারদর্শী বিশেষ মানুষটি গুরুদেব শ্রী অমিত শাস্ত্রীজির কাছে, তার আগে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকে যেই বিষয় নিয়ে কথা বলছি বা যে বিষয়টা আর সুব্রতবাবু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের জন্য, যে প্রেম, প্রেম কিন্তু সবার সাথেই করা যায়, আর প্রেম করাটা কিন্তু অন্যায় বা পাপ নয়। কারণ প্রেম এমনই একটা জিনিস, মা বাবার সাথে প্রেম হচ্ছে, সন্তানের সাথে প্রেম হচ্ছে, অন্য কারোর সাথে প্রেম হচ্ছে, ভগবানের সাথে প্রেম হচ্ছে, কিন্তু প্রেমের কিন্তু আলাদা আলাদা যে এই ধারা, এই ধারাগুলো কতটা আমাদের শুভ চিন্তাভাবনা নিয়ে আর কতটা অশুভ চিন্তাভাবনা নিয়ে না বিকৃত কিছু, এটাই হলো মেইন ব্যাপার। তো এই প্রেমটা আমরা যদি জ্যোতিষ ভাবনা দিয়ে দেখতে যাই, তাহলে প্রেম আমরা কোন ঘর থেকে বিচার করব, কোন হাউস থেকে আমরা প্রেমটাকে দেখব? তো প্রেমটাকে আমরা দেখব সবার প্রথমেই আমরা ফিফথ হাউস থেকে, কারণ ফিফথ হাউস থেকে আমরা প্রেমের যোগাযোগগুলো তৈরি হয়। আর একটা জিনিসও তৈরি হয়, সেটা হচ্ছে এখান থেকে বিদ্যাও বিচার করা হয়। তবে আজকে যেহেতু আমি প্রেম নিয়ে কথাবার্তা বলছি, তাহলে প্রেমের জায়গাটা কিন্তু আমরা সবার আগেই দেখব ফিফথ হাউস থেকে। তবে এই ফিফথ হাউস প্রসঙ্গে একটা মজাদার কথা আমি এখানে একটু মানে উল্লেখ করতে চাই। ধরুন কেউ খুব গোপনে প্রেমের সম্পর্কে লিপ্ত রয়েছেন, কেউ হয়তো ভবিষ্যতেও মানে কটা প্রেম করেছেন, একটা প্রেম হচ্ছে, মানে এই সম্পর্ক বিচ্ছেদের জায়গায় যাচ্ছেন, আবার নতুন সম্পর্কে জড়াচ্ছেন, এইরকম তো কারো কারো লাইফে থাকে। মানে কোনো কিছুই যখনই তার চার্ট বিশ্লেষণ হবে একেবারে ছবির মতো সামনে চলে আসবে, তার লুকানোর কোনো সুযোগটাই সেখানে থাকবে না। সেখানে তো আমাদের যে গ্রহের যে কানেকশনগুলো, আর এক একটা হাউজে বসে থেকে কোন নক্ষত্রের সাথে সে কানেক্ট করেছে, সংযোগ সৃষ্টি করেছে, তার উপরে তো আমরা বিচার করে বলতে পারি।
সমস্তটাই কারণ দেখা যাবে এটা সেখানে। এটা এরকমটা নয় বিদ্যাটা যে আমি হচ্ছে চোখ বন্ধ করলাম আয়নার মতো ভেসে না আসলো, এই বুজরুকিতে কিন্তু না, গুরুদেব অমিশাস্তি কখনোই কিন্তু নয়। চলেন না। আমি ম্যাথটাকে খুব ভালোবাসি এবং ক্যালকুলেশন, ক্যালকুলেশনটাকে আমি বিশ্বাস করি, ঠিক, কারণ আমি জানি এই ক্যালকুলেশনের মাধ্যমে যদি কেউ যদি অঙ্ক কষে 2 2 4 করে আমারও কিন্তু 4ই হওয়া উচিত। আমি যদি 4-এর জায়গায় 5 বলি তাহলে আমারটা ভুল, আপনার শিক্ষায় কোথাও ভুল আছে, কোথায় আপনার গণনায় ভুল হয়ে আমার যাচ্ছে যার ঘাটতি জন্য। আছে। তো সেই জন্য কিন্তু সেটা তো মানে বলাই বাহুল্য, এখানে সেটা কখনোই আপনার ক্ষেত্রে অন্তত ঘটে না। না, এইবার সেই জায়গায় আমরা ওই হাউস থেকে হুম প্রেমটা বিচার করি, তার সাথে সাথে আমরা সপ্তমপতিটাকে দেখি, তার সাথে সাথে আমরা একাদশ ভাবটাকে দেখি। সপ্তমপতি হচ্ছে আমাদের বিবাহ ঘর, আর একাদশ ভাবটা হচ্ছে আমাদের সবকিছু, যাই কিছু আমরা কাজ করব সেটা সাকসেস করবে ইলেভেন্থ হাউস। সাফল্যের জায়গা হচ্ছে ইলেভেন্থ হাউস, প্রেমটাও তো সফল হওয়া প্রয়োজন। এবার প্রেম তো আমরা করতে চলে গেছি বা কাউকে ভালো লেগে গেছে, ভালো লাগাটা কিন্তু অন্যায় নয়। আমি তো প্রথমেই বললাম প্রেম ভালোবাসা এটা কোনো অন্যায়ের ব্যাপার নয়, ঠিক, কারণ এটা যুগ যুগান্তর থেকে হয়ে আসছে। এটা এমনকি মনি ঋষিদের মধ্যে বা যারা মহাপুরুষ রয়েছে তাদের মধ্যেও প্রেম দেখেছি, আমরা ফলো করেছি যুগের পর যুগ। কারণ তো আদি ওনারা অন্যরকম প্রেম করেছে, আমরা একটু অন্যরকম প্রেম করছি, ডিফারেন্সটা ঠিক আলাদা আলাদা হতে পারে। কিন্তু এই যে প্রেম আমরা কাউকে হয়তো পছন্দ হয়েছে, সেই নারী হোক আর পুরুষ হোক, সেই ভালোবাসাটা কি আদৌ কি বিবাহিতে পরিণত হবে না মাঝপথে গিয়ে কোথাও থেমে যাবে? প্রশ্নটা কিন্তু এখানে একটা জায়গায় এসে কিন্তু আটকে যায়, আসে আমাদের মনে আসে, হয়তো আবেগের বশে কাউকে প্রপোজ করে দিলাম, সে হয়তো আমাকে হ্যাঁ বলে দিল, কিন্তু প্রপোজের পরে কিছুদিন আমি চলতে চলতে দেখা গেল একটা টাইমে এসে দুই তো পক্ষই একে অপরকে হয়তো মন দিয়ে দিল, হয়তো একজনের মধ্যে এমন কিছু ছিল যে সে আবেগের বশে ওর সাথে মেলামেশা করেছে, আবেগ যখন কেটে গেছে তখন তাকে মানে সাইড করতে চাইছে। এরকম ঘটনা কিন্তু আমরা অনেক অনেক আমাদের কাছে আসে, আমরা দেখতে পাই, সাধারণভাবে আপনারাও দেখতে পান। এটা শুধু আমরা যে অ্যাস্ট্রোলজাররা দেখতে পাই বুঝতে পারি, আমাদের কাছে হয়তো এই ব্যাপারগুলো নিয়ে সরাসরি হয়তো আলোচনা করে, আপনারা কিন্তু এই ইঙ্গিত পান, আপনারা কিন্তু বুঝতে পারেন যে এই ছেলেটি এই মেয়েটির সাথে কিছুদিন ঘুরছিল, হঠাৎ করে এমন কি হলো যে ছেলেটি ছেড়ে দিয়ে ছেলেটি দেখা গেলো অন্য জায়গায় বিবাহ করে নিয়েছে। এতে কি হচ্ছে, দেখুন যারা এডুকেশন সেক্টরে আর রয়েছে, যারা এডুকেশন নিচ্ছে তারা হয়তো একটা পিরিয়ডের পরে এইসব প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে গিয়ে যতদিন ভালো থাকছে সে কিন্তু আবেগে কিন্তু এগোতে শুরু করেছে, আর যখনই কখনো গিয়ে এই স্বপ্নটা এই ছেলেটি বা মেয়েটি তাকে ইগনোর করে গেল তখন তার যত স্বপ্ন আছে সব ভেঙে কিন্তু চুরমার হয়ে গেল। আর যখনই ভেঙে চুরমার হয়ে গেল ওর লাইফের কিন্তু বিভিন্ন সাইড থেকে কিন্তু তার জীবনের কিন্তু অধঃপতন নেমে এলো, অনেক কিছু একটা কোলাপস করে যাওয়া। কারণ আবেগ কারক গ্রহ হচ্ছে আমাদের চন্দ্র, চন্দ্র যখন পীড়িত হয়ে গেল যখন তাকে মনে করেন ছেড়ে চলে গেল তখন কিন্তু সেই আবেগ তো নষ্ট হয়ে গেল, তার ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গেল। এমনও আমরা দেখেছি এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের ঘটছে সমাজের মধ্যে, আমরা পত্রপত্রিকায় দেখতে পাই বা টিভিতে দেখতে পাই, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই যে কোথায় আত্মঘাতী হয়েছে, কোথায় মেরে ফেলেছে, কোথায় আবার ত্রিকোণ প্রেম নিয়েও সমস্যা তৈরি হয়েছে, এরকম অনেক সমস্যা তৈরি মাঝে মধ্যেই খবরে প্রকাশ, মাঝে মধ্যেই খবরে প্রকাশ পায়। আবার দেখা গেল কেউ বিবাহের পরেও কিন্তু প্রেম করে, একদম বিবাহের পরে প্রেম করবে কি না এটাও কিন্তু আমাদের এই জ্যোতিষ বিচার বিচার্য বিষয় আমরা কিন্তু বুঝতে পারি, আমরা বলতে পারি। এইবার সে মানবে কি মানবে না সেটা তো পরের ব্যাপার, সে প্রতিকার করবে কি করবে না সেটা তো অন্য ব্যাপার হলো, কিন্তু একটা মানুষের ন্যাটাল চার্ট দেখে তার যদি সঠিক বিচার করা যায় অবশ্যই বলা যায় সেই ব্যক্তিটি প্রেম করতে গিয়ে জীবনে কতটা সাকসেস হবে, নাকি প্রেম করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করবে। অনেকে আছে যে ভুলের মাসুল কিন্তু সারা জীবন ধরে দেয়, বই বেড়াতে হয় বই বেড়াতে হয়। অনেকে হয়তো এইসব প্রেমের ব্যাপারে অনেক তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের কিন্তু মানে কাছে যান যে আমার এই প্রেমটা ভেঙে গেছে এখন কি হবে, এখন আমরা হয়তো এই জায়গাটাকে ওভারকাম করতে চাই, তখন তান্ত্রিকটা বা অ্যাস্ট্রোলজাররা অনেকেই আবার কিন্তু আপনার ইয়ের দিকে তন্ত্রের ক্রিয়ার দিকে টার্ন নেয় বা বশীকরণ করতে যায়। তবে এই বশীকরণ নিয়ে কিন্তু আমার একটা এখানে কথা আছে, আমি একটু আলাদা কথাই বলি, আপনারা জানেন বশীকরণ চাইলেই কিন্তু হবে না, বশীকরণ করার জন্য সেই যোগটা প্রয়োজন আছে, কিছু
ইঙ্গিত প্রয়োজন আছে। কারণ দেখুন, আমাদের যদি কোনো রোগ হয়, আমরা প্রথমেই যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার যখন রোগ নির্ণয় করতে পারে না, তখন কি করে? তখন বলে যে আপনার ব্লাডটা টেস্ট করে নিয়ে আসুন। একদম। কারণ ব্লাডের থেকে কোন অসুবিধার জন্য আপনার এই রোগটা এরকম হচ্ছে, সাধারণ ওষুধে তো সারছে না। তো সেই জন্য প্রয়োজন হচ্ছে আমাদের, যেমন আমরা হরোস্কোপ দেখে বলে দিই যে এই এই পজিশনে এই করা উচিত। তো এইটা যদি আমরা ভালো করে বিচার বিবেচনা না করে একটা বশীকরণ করে দিই, হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, হয়তো আপনি একা মনে মনে কাউকে চেয়ে নিলেন, চেয়ে আপনি মনে মনে ভালোবাসতেন, ভালোবাসতে বাসতে আপনি একটা ভালোবাসার স্টিম জায়গায় চলে গেছেন, কিন্তু আপনি প্রপোজও তাকে করতে পারলেন না, মনের মধ্যে অনেক কিছুই আপনি ভেবে নিলেন, সেই ভাবনার জগতে আপনি ভেসে গেলেন, পাচ্ছেন না, তখনই কিন্তু আপনি হয়তো কারো কাছে গিয়ে বললেন যে এরকম আমি ভালোবাসি, আমাকে বশীকরণ করে দিতে হবে। আমি বলি এরকম যদি আপনার মধ্যে ভালোবাসা থাকে, ভাবনা থাকে, তাহলে কিন্তু আমার কাছে অন্তত আসবেন না। কারণ একতরফা কিছু হয় না, কিছু না কিছু লিঙ্ক থাকতে হবে, আর আপনার হরোস্কোপ কিন্তু সাপোর্ট করতে হবে, সেগুলো যদি সাপোর্ট করে তবেই হবে। নৈতিক জিনিস নিয়ে যদি গুরুদেব অমিশাস্ত্রীর কাছে আসেন, অবশ্যই সেখানে 100% আমি হেল্প করি, আর অনৈতিক জিনিস নিয়ে আসলে কখনো আমি হেল্প করি না। চাইলে আপনি পারতেনই এবং কখনো সেই রাস্তায় যান না যে শুধুমাত্র ভ্রান্ত কিছু প্রতিশ্রুতি দিয়ে একটা শুধুমাত্র নিজের পকেট ভরানোর জন্য নৈতিকতাকে বিসর্জন দিলাম এবং সমস্ত কিছু করে দেব, এবং সে একটা এক্সাম্পল বশীকরণ, আসলেই বশীকরণ হয়ে যাবে, এই ধরনের ভ্রান্ত প্রতিশ্রুতি কখনো যায় না। ইমিটেশন, কিছু কিছু ইমিটেশন আছে না, দেখতে মনে হবে সোনার মতো, কিন্তু রিয়েল তো নয়, চকচক করলেই সোনা নয়, কিন্তু ওই ওই যখন চকচকটা কেটে যাবে তখন তো আসল রূপটা বেরিয়ে আসবে। একদম। তো আমি যদি সেই ভাবনাটাকেই ভাবতাম, তাহলে আজকে দীর্ঘ 29-30 বছর ধরে এই জায়গাটায় থাকতাম না, এবং সাকসেসফুলি। একদম। এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন সেই সাকসেসেরই আরেক নামান্তর, যে এতটা ধৈর্যের সাথে অপেক্ষা করা যায়। ইনফ্যাক্ট প্রতিটা অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে যারাই ফোন করেন, ধৈর্যের সাথে অপেক্ষা করেন, কারণ তার সাথে কথা বলতে হবে, তাকে ধরতে হবে, এটাই বোধহয় মূল পাওয়া মানে চাহিদাটা থাকে। আপনাকেও আমরা স্বাগত জানাবো অনুষ্ঠানে। কে আছেন? নমস্কার। তো সেই জায়গা থেকে কিরকম চেঞ্জেস বা সাফল্য পেয়েছিলেন? হ্যাঁ একদম, মানে 100% একটু নয়, মানে পুরোটাই, মানে যেটা 11-12 এর রেজাল্ট ভীষণ খারাপ হয়েছিল, কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাধ্যমিক পাস করেছিল। একটু মোবাইলের টেন্ডেন্সি, একটু মানে বন্ধু বান্ধবের সঙ্গে বেরোনো, এইগুলো করতে করতে যখন ওর টেস্ট হয় তো তখন ওর রেজাল্টটা ভীষণ খারাপ হয়। তো স্কুল থেকে ডেকে পাঠিয়ে অনেক কিছু বলার পরে তখন মা আমাদেরই একজন মানে প্রতিবেশীর থেকে শুনে গিয়েছিলাম আমরা দাদার চেম্বারে। তো তখন জাস্ট প্রতিকার সামান্য দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল, তারপর কিন্তু রেজাল্টের পরেও জয়েন্টেও বসানো হয়েছে ওকে, সেখানেও কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে। বাবা, এটা একটা গুড নিউজ। এই এই মিষ্টি খাইয়ে যেতে হবে তো, এটা বলতে হচ্ছে। আপনি আপনি বোধহয় শিয়ালদার চেম্বারে এসেছিলেন কি? ছিল সেই টাইম অফ পিরিয়ডটা হচ্ছে ওর জন্য খুবই খারাপ, ভয়াবহ সেই সময়টা। কারণ অনেকে দেখবেন সন্তানরা পড়াশোনা করছে, সব করছে, ভালো পড়াশোনা করে সে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উঠতে উঠতে কোনো একটা সময়ে এসে দেখবেন খুব সে অন্যরকম হয়ে গেছে, মানে অশুভ কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছে, মানে কথা শুনছে না, যেটা ওর এই বয়সে করা দরকার সেটা করছে না, অন্য মানুষ করে দিচ্ছে অন্য কিছু, অনেকে মেয়েদের পাল্লায় পড়ে যায়, অনেকে অনেক নেশার দিকে চলে যায়, এরকমই কিছু। আমি এই কথাটাকে ভালো করে প্রকাশ করছি না অন স্ক্রিনে, যে এরকম একটা ঘটনার সাথে ও যুক্ত হয়ে গেছে, তো যে ফ্যামিলির পুরো লোকে কিন্তু পাজেল হয়ে গেছিল এবং যথেষ্ট চিন্তিত তারা তো থাকবেনই। ওরা ভেবেছিল যে এ আর পাশ করে ওখান থেকে বেরিয়ে আসার মতো আর কোনো কিছু রাস্তা নেই, কারণ পড়াশোনার জায়গাটা তো পুরো নষ্ট হয়ে গেছিল। তো আমি একটা কথাই ওনার মাকে দিয়েছিলাম, উনি জানেন যে ওনাকে নিয়ে আর চিন্তা করতে হবে না, আমার কাছে অবধি যখন পৌঁছে গেছে, রোগ যখন নির্ণয় হয়ে গেছে, ঠিক জায়গায় ওষুধ পড়ে যাচ্ছে, আর চিন্তা করতে হবে না। আশা করি সেটাই হয়েছে আজকে, সেই কথাই উনি প্রকাশ করলেন। কি বসানো সম্ভব, কারণ তো পড়াশোনাই করে না।
সেটা বলা হয়েছিল, তখন দাদা বলেছিলেন না না আপনি নিশ্চিন্তে যান, আপনি 3 মাসের মধ্যে ফল পাবেন, তারপর তো রেজাল্ট আউট হলো, সেটাই হয়েছে, যাওয়া একদম একদম, তারপর ইঞ্জিনিয়ারিং এর জন্য জয়েন্টে বসানো, সমস্ত কিছু দাদার জন্য। সেটা ওর জন্য নয়, কানেকশনটাও আমি তো এই বিদ্যাটা জানি, বাকিটুকু তো আমার মায়ের জন্য। তারপরে কি লাইফ আসবে, এখন চাকরির জয়েন্টে ও চান্স হয়ে গেল, এইবার কি হবে, এইবার তারপরে হচ্ছে একটা বিবাহের জায়গা কিন্তু চিন্তা করবো, মানে ও তো যখন সবকিছু জড়িয়ে, একটা সন্তান যখন একটু বড় হয় তার, সে যখন নিজের পায়ে দাঁড়ায় তখন তাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়, ঠিক, ওই যে আমি একটা কথা বলি না, বিবাহ মানে বিশেষ কিছুকে বহন করা, দায় দায়িত্ব কর্তব্য, কখন আমরা এই দায়িত্বটা দিতে পারি, যখন আমরা বুঝতে পারি যে একটা সন্তান তার ফ্যামিলির যত দায় দায়িত্ব আসে সে কিন্তু একাই সেটাকে ক্যারি করতে পারবে, দায়িত্বটা নিতে পারবে, তখন তাকে কি দেওয়া হয়, তখন তাকে বিবাহ দেওয়ার ফ্যামিলি থেকে চিন্তা করা হয়। আর যখনই আমরা এই বিবাহের জায়গাটায় যাব, তখনই আমরা একটা জিনিসকে ভালো করে দেখে নেব, আমরা যাদের সাথে আত্মীয়তা করব সেই ফ্যামিলিটাও যেন ভালো হয়, ঠিক, আর যে আমার কাছে আত্মীয়তা করতে আসছে তার সন্তানটাও যেন আমার বাড়িতে এসে খুব ভালোভাবে থাকে। বেশ, এই মুহূর্তে যিনি ফোন করে এত প্রশংসা করলেন, তিনি কি সম্বন্ধে জানার জন্য ফোনটা করেছেন? এবারে তার জন্মকালীন তথ্যটা আগে নিয়ে নিই, অনেকক্ষণ সাথে আছেন, আপনার ডেট অফ বার্থটা বলুন। 19/10/92, আচ্ছা, সময় বলুন, সকাল 9টা, আর কোথায়? কলকাতাতেই জন্ম। বেশ, হ্যাঁ, কি জানতে চাইছেন আপনার সম্বন্ধে? এই মুহূর্তে দু একটা ইন্টারভিউ দিয়েছে দাদা, যদি কিছু রেসপন্স পাওয়া যায়, আমি কি ঠিক সেক্টরে দিচ্ছি কিনা, ব্যাংকিং সেক্টরে দিয়েছি, এটা একটু জানাচ্ছি। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে, আর কোন সেক্টরে দিয়েছেন? ব্যাংকিং সেক্টরে জাস্ট দাও হই যায়, প্রাইভেট কিছু মাল্টিনেশনাল কোম্পানি, এমএনসি গুলোতে। হ্যাঁ, আপনি সরকারি চাকরির দিকে কিন্তু খুব একটা চেষ্টা করা উচিত হবে না, কারণ হচ্ছে সরকারি চাকরির জন্য কিন্তু আপনার ছকটি কিন্তু সাপোর্ট করছে না, সরকারি চাকরিটাকে বাদ দিয়ে মাল্টিনেশনাল যে কোনো কোম্পানিতে আপনি পরীক্ষা দিন, আগামী 2 মাসের মধ্যে আশা করছি আপনি হয়তো গুরুদেব অবিশ্বাসীর চেম্বারে মিষ্টি নিয়ে আসবেন, এটা আপনাকে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, বুঝতে পেরেছেন? আপনি ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা থাকবে। না না, ওনার ছকটা দেখে এটা ভালো লাগলো যে মানে উনি যেরকম চিন্তা ভাবনা নিয়েছে, সরকারি চাকরির যোগটা নেই, কিন্তু একটা ট্র্যাকটাও ঠিকঠাক দিকে এগোচ্ছেন, ট্র্যাকটা যেটা এগিয়েছে সেটা ঠিক আছে, সেই জন্য ওনাকে বলে দিলাম আগামী 2 মাসের মধ্যে কিন্তু শুভ সংবাদ কিন্তু পাবোই, মিষ্টি মিষ্টি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, অন স্ক্রিনে উনি যদি কখনো আবার লাইন পেয়ে যায় হয়তো আবার বলবে যে জানাবেন একটু, পেয়েছি, সেই সাফল্যটা এই সময়ের মধ্যে নিশ্চয়ই পাবেন, এটা আমাদের বিশ্বাস, জানাবেন, পারলে একটু এসে শেয়ার করবেন। আর এই সময় আমি একটু সকলের জন্য শেয়ার করে দিই, উনি যেমন ওনার ঘরের কাছে শিয়ালদা চেম্বারে এসেছিলেন, শিয়ালদা চেম্বারে মঙ্গল শনি বৃহস্পতি এই 3 দিন তো পাওয়া যায়, এটা অনেকে জানেন, যে এবং অনেকেরই ভাবনা যে তাদের ঘরের কাছে যারা দূরে দূরে থাকেন, হয়তো তাদের চিন্তা তাদের ঘরের কাছে গুরুদেব শ্রীকে, অমিত শাস্ত্রীজিকে কবে পাওয়া যাবে। তো প্রত্যেকের জন্য একটু বলি যে শিয়ালদার কথা বললাম, এর সাথে সাথে বিরাটির চেম্বারের কথা বলবো, সোমবার 12টা থেকে 3টে পর্যন্ত এই সময়টা থাকেন, তারপরে আবার চলে যান শেওড়াফুলিতে, এই সোমবারই 5টা থেকে 7টা পর্যন্ত থাকেন, আর প্রতি বুধবার ব্যারাকপুরের চেম্বারে থাকেন, দেখুন এর মধ্যে কোনটা আপনার নিয়ারেস্ট হচ্ছে, যারা নতুন জানছেন, আর যারা ভরসা করে আছেন তারা তো জানেনই, ফোন নাম্বারও নোট করে রেখেছেন, যে কোনো সময় ফোন করে প্রয়োজনের সময় চলে যান। এই নাম্বারগুলো সকলের জন্য তাহলে আরও একবার বলি যে 9051732780 এবং সেকেন্ড নাম্বার 8420889017। আর ইউটিউব যারা ফলো করেন তারা সেখান থেকেও, ডেসক্রিপশন থেকেও নাম্বার কালেক্ট করতে পারেন, ইউটিউবে দেখতে পারেন অনেক প্রিভিয়াস অনেক ভালো ভালো এপিসোড কিন্তু সেখানে আপলোড করা আছে, অনেক ভালো ভালো পরামর্শ আলোচনা সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারেন, এটা প্রচুর ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখেন, এটা এটা তো বাস্তবই। যাই হোক, একটু সকলের জন্য বলে দেবো যে 19শে জুলাই অবশ্যই মেদিনীপুর মেচেদা এই দুটো জায়গাতে আপনাদেরই কাছাকাছি
আছে ওই অঞ্চলে যারা প্রত্যাশা করছেন গুরুদেবকে পেয়ে যাবেন, আর এর সাথে সাথে 21 তারিখ কৃষ্ণনগরে পেয়ে যাবেন। একটু নামটা নথিভুক্ত করতে বলবেন, শুধু ইচ্ছে থাকলে হবে না, সময় থাকতে ফোন করে নামটা নথিভুক্ত করে যে সময় দেবেন সেই সময়ের মধ্যে চলে আসাটাও কিন্তু আপনার দায়িত্ব। তারপরের দায়িত্ব তো উনি গ্রহণ করবেন, সেটা আপনারা জানেন। যারা ভরসা করেন এইটুকু কাজ করবেন, এইটুকু প্রত্যাশিত। এর পাশাপাশি বলবো যে দূরের বন্ধুরা যারা অন্য রাজ্যে অপেক্ষা করছেন, যেমন আসামের বন্ধুরা শিলচরে অপেক্ষা করেন, তাদের কাছে গুরুদেব এবারে যাবেন 24 তারিখ, 24শে জুলাই। তারপরের দিন 25শে জুলাই থাকবেন গুয়াহাটিতে, তারপরে আবার বাংলায় প্রবেশ করবেন কুচবিহারে, তারপরের দিনটা অর্থাৎ 26 তারিখ থাকবেন, আর শিলিগুড়িতে থাকবেন 27 তারিখ, 27শে জুলাই। আর তারপরের দিন আবার ফেরার পথে মালদায় চেম্বার পরিষেবা দিয়ে তারপরে তিনি ফিরবেন অর্থাৎ 28 তারিখ। আর এর পাশাপাশি অন্যান্য চেম্বার যেমন থাকে সেরকম থাকবে, যারা আগ্রহী একটু ফোন করে নেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ফোনটা করবেন এবং কবে করবেন, এটা এখনও একটু ভাবুন। সময় চলে গেলে করবেন, নাকি নিজের সমস্যাটা আছে ভরসা আছে জেনেও হাত গুটিয়ে বসে থাকবেন, নাকি আরও একটু জেনে নেবেন কতটা ভরসা করা যায়, সেই সমস্ত কিছু সেই পারদর্শী মানুষটির কাছে আবারও ফিরে যাই, একটু কথা শুনুন, হয়তো কোনো সাহায্য আপনাদের হতে পারে। আমরা প্রেম বিষয়ক জায়গায় ছিলাম, অল্প সময় আছে, আবারও একটু আলোকপাত পেতে চাই। প্রেম, দেখুন, প্রেম করাটা কিন্তু ভালোই জিনিস। প্রেম করলে মানুষের মনের মধ্যে চেতনা শক্তি অনেক কিছুই জাগে, কিন্তু এই প্রেম করতে গিয়ে আমরা যেন বিপদে না পড়ি, প্রশ্নটা আমার কিন্তু বারবারই একই জায়গায় কিন্তু ঘুরে আসে। এটা ভীষণ দামি, কারণ হচ্ছে আমরা দেখছি অল্প বয়সে অনেক ছেলে মেয়েরা প্রেমে পড়ে যাচ্ছে। আবার সবচেয়ে ভয়ানক একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের যে যোগাযোগের ব্যবস্থাগুলো অনেক ইজি হয়ে গেছে। আর ইজি হয়ে যাওয়ার কারণে যে মানে আমাদের সোশ্যাল যে জায়গাগুলো রয়েছে, নেটওয়ার্কগুলো, পৃথিবীটা এখন বলতে গেলে হাতের মুঠো, সেই সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে ঢুকতে গিয়ে অনেকে কিন্তু অনেক ঝামেলার দিকে পড়ে গেছে, অনেক ট্র্যাপে পড়ে যাচ্ছে, ট্র্যাপে পড়ে গেছে। সেই ট্র্যাপগুলো বাড়িতে না বলতে পারছে, না নিজে সহ্য করতে পারছে, দিয়ে হয়তো আমাদের মতো কোনো কারো কারো কাছে এসে যাচ্ছে, এসে গিয়ে এই জায়গা থেকে রিলিফ পেতে চাইছে। তো আমি সবারকে একটাই অনুরোধ করব, আপনারা প্রেম ভালোবাসা যাই কিছু করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু আগে দেখে বিচার বিবেচনা করে কাউকে মন দিন বা ভালোবাসুন। আর এই ভালোবাসার জালে পড়ে অনেক জীবন নষ্ট হচ্ছে, অনেকের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, এই লাইফ নষ্ট হওয়াটা কিন্তু কারো কাম্য নয়। ভালোবাসা খুব ভালো জিনিস, আপনারা ভালোবেসে বিবাহ করুন। বিবাহ করার জন্য আমরা যেমন বলি যে বিবাহের আগে জটক বিচার করুন, কিন্তু প্রেম ভালোবাসা আমরা যখন করতে যাই তখন একটা আবেগে থাকি, তখন কিন্তু আর জটক বিচার বা কোনো গ্রহ নক্ষত্র কোনো কিন্তু কাজ করে না, কারণ আমরা তখন আবেগে ভেসে থাকি। সেই আবেগে ভেসে থাকার কারণে এগুলা করার আর আমাদের সুযোগ হয় না, কিন্তু তবুও আমাদের কিছু নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করে এগোনো কিন্তু ভালো। সময় শেষ, কাজেই আজকে এখানে থামতে হচ্ছে। এবারে আপনার সিদ্ধান্ত যে আপনি কত তাড়াতাড়ি সংযুক্তটা হবেন এবং আদেও হবেন কি না, সেটা আপনাকেই ভাবতে হবে। তবে ভাবলে যে এবং সংযুক্ত হওয়ার পরে যে উপকার পাবেন, এটা কিন্তু অনেক উপকৃতই বলেন। এবারে দেখুন আপনার জন্য কি অপেক্ষা করছে, ডেফিনেটলি শুভ কিছু অপেক্ষা করছে, এইটুকু আমরা আশা রেখে এবং শুভকামনা রেখে বিদায় নেব। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।